এখন আমি একটু আলোচনা করব বাংলাদেশে থ্যালাসেমিয়ার আধুনিক কোনো চিকিৎসা আছে কিনা। হ্যাঁ, বাংলাদেশে থ্যালাসেমিয়ার আধুনিক চিকিৎসা আছে। আসলে আধুনিক চিকিৎসা বলতে আমরা কি বুঝি? যে থ্যালাসেমিয়া নিরাময় অথবা কন্ট্রোলে রাখা, কারণ ক্রনিক ডিজিজগুলোর খুব কমই পরিপূর্ণভাবে ভালো হয়, বেশিরভাগই কন্ট্রোলে রাখতে হয়, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, অ্যাজমা। তো থ্যালাসেমিয়া যেহেতু একটা ক্রনিক ডিজিজ, এটা নিরাময় আছে কি না সে ব্যাপারে একটু আলোকপাত করব। থ্যালাসেমিয়া নিরাময় হতে পারে, কিন্তু এটা আসলে খুব আর্লি ডায়াগনোসিস হলে তখনই সম্ভব, বিশেষ করে বাচ্চা যখন 10 বছর বয়সের নিচে থাকবে তখনই নিরাময়যোগ্য যে চিকিৎসাটা সেটা দেয়া সম্ভব। সেটা কি? সেটা হচ্ছে অস্থি মজ্জা প্রতিস্থাপন। অর্থাৎ আমরা জানি যে রক্ত তৈরি হয় বোন ম্যারো থেকে, এখন বোন ম্যারো থেকে সেই বোন ম্যারোকে প্রতিস্থাপন করে দেওয়া হয়, কারণ থ্যালাসেমিয়ার বাচ্চাদের বোন ম্যারোটা থাকে ডিফেক্টিভ, অর্থাৎ ত্রুটিপূর্ণ। সে যে রক্তগুলো তৈরি করছে, অর্থাৎ লাল রক্তগুলো তৈরি করছে, সেগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায়। সেজন্য আমরা যেটা করি, সেই অস্থিমজ্জা, এমন একজনের অস্থিমজ্জা দিয়ে তার অস্থিমজ্জাকে সরিয়ে ফেলা হয়, সেটা তার ভাই বা আপন ভাই বা বোন থেকে নেওয়া হয়। এখন আপন বা ভাই বোন কেন নেওয়া হয়, বাইরের লোকের কাছ থেকে কেন নেওয়া যাবে না, সে সম্বন্ধে আমি একটু দর্শকদের একটু গাইড করছি, কারণ আমরা অনেক সময় বুঝি না ব্যাপারগুলো। ভাই বা বোনের সাথে একমাত্র টিস্যু ম্যাচিং হয়। অনেকের ধারণা আছে যে ব্লাড গ্রুপ এক হলেই অস্থিমজ্জা বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা যায়, কিন্তু ব্লাডে রক্তের কোনো রোগ হলে যে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়, ব্লাড গ্রুপের সাথে কোনো ধরনের রিলেশন নেই। ব্লাড গ্রুপ যদি বিভিন্ন হয় তাতেও কিছু আসে যায় না। এখানে টিস্যু ম্যাচিং বলে একটা ব্যাপার আছে। সাধারণত আমাদের পৃথিবীর কোনো মানুষের টিস্যুর সাথে আরেকজনের টিস্যুর কোনো মিল নেই, এটাকে আমরা বলি এইচএলএ টিস্যু। এইচএলএর মিল থাকে না, একমাত্র আপন ভাই বোনের 25% চান্স আছে যে দুটো ভাই বা বোনের বা দুটো বোনের দুটো ভাইয়ের একেবারে এক রকম টিস্যু হওয়ার, মাত্র 25% সম্ভাবনা। 75% সম্ভাবনায় যে মিলবে না। আর বাইরের লোকের সাথে যদি ধরি, সেখানে 1 মিলিয়নে একজনের চান্স আছে যে বাই চান্স মিলে যাবে দুজনের টিস্যু। সেজন্য টিস্যু পাওয়াটা বাইরের লোকের কাছ থেকে দুষ্কর। তাহলে একরকম টিস্যু বা এইচএলএ টাইপিং করে ভাই বা বোনের যদি মিল পাওয়া যায়, তাহলেই অস্থিমজ্জা প্রতিস্থাপন সম্ভব। আর কোনো বাবা মার যদি একটিমাত্র সন্তান এবং সেটা থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, তার পক্ষে তো অস্থিমজ্জা প্রতিস্থাপন করা যাবে না। তারপর অস্থিমজ্জা প্রতিস্থাপন অত্যন্ত ব্যয়বহুল একটা প্রক্রিয়া এবং এটার সাথে ঝুঁকিও আছে। 10-15% ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার রোগটা আবার ফেরত এসেছে, অথবা অস্থিমজ্জা প্রতিস্থাপনের প্রক্রিয়াতে বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের দেশের জন্য অস্থিমজ্জা প্রতিস্থাপন খুব একটা সহজ প্রক্রিয়া না। তবে এ ব্যাপারে দর্শকদের প্রশ্ন থাকতে পারে যে অস্থিমজ্জা প্রতিস্থাপন কি বাংলাদেশে হচ্ছে কিনা। হ্যাঁ, বাংলাদেশে এখন হচ্ছে, শুরু হয়েছে এবং ভালোভাবেই হচ্ছে বেশ কিছু কর্পোরেট হাসপাতালে, যেমন এভার কেয়ার হাসপাতাল, তারপর আসগর আলী হাসপাতাল, এমনকি ইউনাইটেডও হচ্ছে, কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। তাহলে আর কি আধুনিক চিকিৎসা আছে? এফ ইনডিউসিং এজেন্ট বা হিমোগ্লোবিনের এফ এর মাত্রা বাড়িয়ে দেয়, এরকম কিছু ঔষধ এখন আছে যেগুলো আমরা থ্যালাসেমিয়া রোগীদের উপর প্রয়োগ করেছি এবং বেশ কিছু ট্রায়ালও হয়েছে, অর্থাৎ বৈজ্ঞানিক স্টাডিও হয়েছে, অর্থাৎ রিসার্চ হয়েছে, এবং ওই রিসার্চে আমরা বেশ ভালো ফলাফল পেয়েছি বেশ কিছু ওষুধের মাধ্যমে। এগুলো যদিও নিয়মিত খেতে হয়, পার্শ্ব প্রতিক্রিয়া অত্যন্ত কম, এবং বাচ্চাদের দেখা যায় যে কিছু কিছু বাচ্চার, প্রায় 75% শিশুদের রক্ত আর লাগছেই না, টোটালি লাগছে না, 4-5 বছর ধরে ভালো আছে, এবং কিছু কিছু বাচ্চার লাগলেও আগে থেকে অনেক কম লাগছে, যেখানে মাসে লাগতো সেটা হয়তো 3 মাসে যে রক্তটা লাগছে। এছাড়া আমি আধুনিক চিকিৎসা বলতে আরেকটা বোঝাচ্ছি, এটা আমি বলবো ঠিক থ্যালাসেমিয়ার ডিরেক্ট চিকিৎসা না,
থ্যালাসেমিয়াতে যারা রেগুলার রক্ত দিচ্ছে তাদের শরীরে আয়রনের মাত্রা বেড়ে যায়। এ ব্যাপারে দেখা যায় আমরা অনেক সময় সচেতন থাকি না, আমরা ডাক্তাররাও সচেতন থাকি না, অথবা যা বাবা বাচ্চার বাবা মা বা যারা থ্যালাসেমিয়া আক্রান্ত তারাও সচেতন থাকছে না। কিন্তু এটা মারাত্মক ক্ষতি করে। আয়রন কমানোর ঔষধের একটা বিরাট পরিবর্তন হয়েছে। আগে দেখা যেত শিরাপথে ডেসপেরাল নামে একটা ওষুধ ছিল, সেটা দিতে হতো। এখন আমরা ভার্চুয়াল এই ওষুধটা এখন আমরা প্রকৃতপক্ষে ইউজই করি না, কারণ মুখে খাওয়ার অনেক ওষুধ বের হয়ে গেছে। কারণ শিরাপথে ঔষধ দেওয়া এটা খুবই একটা কষ্টকর প্রক্রিয়া এবং এটা নিয়মিত কেউ নেয়ও না। যেখানে নিয়মিত নেওয়ার কথা শিরাপথে ঔষধটা, সেখানে দেখা যায় সপ্তাহে একদিন নেয়, মাসে একবার নেয়, কিন্তু এতে করে আয়রন কমে না। এখন যেহেতু মুখে খাওয়ার ঔষধ বের হয়ে গেছে এবং আমাদের দেশের ঔষধ কোম্পানিগুলো এই ঔষধগুলো তৈরি করছে, আমরা সুলভ মূল্যে ঔষধগুলো পাচ্ছি। ফলে এই ঔষধগুলো আমরা নিয়মিত ব্যবহারের মাধ্যমে থ্যালাসেমিয়ার রোগীদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে এখন। এছাড়া থ্যালাসেমিয়ার আধুনিক চিকিৎসা বলতে আরেকটা ব্যাপারে আমি একটু আলোকপাত করব। আগে বলা হতো যে থ্যালাসেমিয়ার রোগীরা কোনো আয়রন জাতীয় খাবার খেতে পারবে না, যেমন মাছ মাংস, ডিমের কুসুম, তারপর সবুজ শাকসবজি, আনার। কিন্তু এখন যে গাইডলাইন এসেছে সেটাতেও পরিবর্তন এসেছে, কারণ আয়রন রিচ বা আয়রনের আধিক্য আছে এই সমস্ত খাবারে। শুধু আয়রন থাকে না, আরও অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ভিটামিন থাকে। সেগুলোর অভাবে থ্যালাসেমিয়া শিশুরা এবং থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিরা দেখা যায় আরও দুর্বল হয়ে যায়। সেই জন্য এখন বলা হচ্ছে না সব ধরনের খাবারই তারা খেতে পারবে, তবে আয়রন ট্যাবলেট এগুলো খাবে না, অথবা কোনো খাবারে যদি আয়রন ফর্টিফাইড থাকে, যেমন কিছু কিছু বিস্কিট, কিছু কিছু খাবারে কর্নফ্লেক্স, এগুলো খাবারে অনেক সময় আয়রন দেয়া থাকে, সেগুলো খাওয়া যাবে না। কিন্তু যে সমস্ত খাবারে আয়রন আছে সেগুলো খেতে কোনো বাধা নেই, সেগুলো পরিমিত পরিমাণে খেতে পারবে, সাথে সাথে আয়রন কমানোর ঔষধ তারা খাবে। কারণ খাবারের মাধ্যমে আয়রন খুব বেশি শরীরে ঢোকে না। যেমন এক ব্যাগ ব্লাডে আয়রন ঢুকছে 200 মিলিগ্রাম, আর খাবারে খুব বেশি হলে 2 মিলিগ্রাম আয়রন প্রতিদিন ঢুকতে পারে শরীরে, এর বেশি ঢুকতেই পারে না। তো সেক্ষেত্রে এটাও একটা পরিবর্তন। যেসব বাবা মা আরা তার শিশুকে আয়রন জাতীয় খাবার দিতে পারছেন না, তারা এখন থেকে আশ্বস্ত হন, তারা একটু বাচ্চা একটু আনার খাবে, ডিমের কুসুমটা খাবে, এতে কোনো বাধা নেই। আজকে আমরা থ্যালাসেমিয়ার ব্যাপারে অনেক কিছু আলোচনা করলাম, প্রকার ভেদ এবং আধুনিক চিকিৎসা আছে কিনা। আমি জানি এই অল্প কিছুক্ষণের আলোচনায় আপনাদের জানার আগ্রহ একটুও কমেনি। তো এ ব্যাপারে আপনারা নিজেরাও পড়াশোনা করতে পারেন এবং আমার কথাগুলো মিলিয়ে দেখবেন। তবে এটা সত্যি যে থ্যালাসেমিয়ার শিশু যা যেসব বাবা মার কাছে আছে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল। আমরাও থ্যালাসেমিয়া বাচ্চাদের আমরা ভালোবাসি, আমরা চাই যে ওরা সঠিকভাবে বড় হোক। যে কোনো ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, যেন আপনার শিশুটা আর 10টা শিশুর মতোই বড় হতে পারে, অথবা থ্যালাসেমিয়া আক্রান্ত যারা আছেন অন্য 8-10 জন লোকের মতোই আপনারা চাকরি করতে পারেন, খেলাধুলা করতে পারেন, পরিবারের সাথে সুন্দর একটা সময় ব্যয় করতে পারেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের থ্যালাসেমিয়ার উপর কথা শেষ করছি। ধন্যবাদ।